কুম আসসালাম আ রহমতুল্লাহ অবরাকাত যে আমাদের সম্মানিত বোন জানতে চেয়েছেন যে একজন মানুষ হারাম পথে ইনকাম করে কিন্তু সে জানলো যে এটা হারাম তো তৎক্ষণাৎ কি সেটা ছেড়ে দিতে হবে না হালাল পথ না পাওয়া পর্যন্ত সেই হারাম পথে সে ইনকাম করতে পারবে এ সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আলহাম নবী আবা জি সম্মানিত বোন এ বিষয়ে মোট কথা হলো এই যখন সে জানতে পারবে যে কাজটি হারাম তৎক্ষণাতেই সে কাজটি ছেড়ে দেওয়া আর হালাল পথে চলার জন্য বা হালাল পথ ইন হালাল রাস্তা ইনকাম করার জন্য সে রাস্তা তাকে তালাশ করা এখন কথা হলো এই যে সে হালাল পথ না পাওয়া পর্যন্ত সে হারাম পথে ইনকাম করতে থাকবে জি না বরং যখনই জানতে পারবে যে এইভাবে আয় উন্নতি করা বা বিজনেস করা বা এই কাজটি করা ইসলামে হারাম তৎক্ষণাতেই সে হারাম কাজটিকে ছেড়ে দেবে বাকি থাকলো হালাল পথ সে পথ সে তালাশ করতে থাকবে এ ব্যাপারে আল্লাহ রাসুল আলি সাল্লা সালাম বলেন থুকুম আমি যেসব বিষয়ে বর্ণনা না করে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি সেসব ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও অর্থাৎ সেসব বিষয়ে আমাকে প্রশ্ন করো না তার কারণ ইন নামা কামিন ইন্নামা আহালা মান কাহানা কাবলাকুম কাতরা তো সোয়া আল ইহিম অখিলা আম্বিয়া ইহিম কারণ তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের অধিক প্রশ্ন ও তাদের নবীদের ব্যাপারে তাদের মতভেদের কারণে ধ্বংস হয়েছে ফাইদা নাহাই হকুম আনশাই ইন কাজেই আমি যখন তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করি তখন তোমরা সেটা থেকে বিরত থাকো তো এখানে আল্লাহ কি বললেন রাস্তা কাজেই আমি যখন তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করি তখন তোমরা সেটা থেকে একেবারেই বিরত থাকো ওয়াইদা আমার বে এবং আর যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ প্রদান করি তখন তোমরা তা তোমাদের সাধ্য অনুসারে পালন করো হাদিসটি সাই বুখারি সাহি মুসলিমের তো এই হাদিস থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হলো এই যে সমস্ত জিনিস থেকে আল্লাহ রসুল আলী সালাম নিষেধ করেছেন সেটা থেকে একেবারেই বিরত থাকা আর যে কাজটি করার জন্য আদেশ করেছেন সেই কাজ তার নিজের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কী করবে সাধ্য অনুসারে সেটা পালন করার জন্য আল্লাহ রসুল আলী সালাতু সালাম নির্দেশ দিলেন তাই যখনই কেউ জানবে যে কাজটি নিষেধ শরীয়তে নিষেধ করেছে কোরআন সহি সুন্নার দ্বারা এটা নিষেধ বা এটা হারাম তৎক্ষণাতে সে কাজটি ছেড়ে দিতে হবে এটা অপেক্ষা করতে হবে না যে হালাল পথ না পাওয়া পর্যন্ত সে কাজে সে কী করবে জারি থাকবে এটা মোটেও সম্ভব না তার কারণ আল্লাহ কোরআন মাজিদের কথা উল্লেখ করেছেন আল্লাহাকবুল্লাহা যে ব্যক্তি সত্যিকারী আল্লাহাকবুল্লাহ আলমিনকে ভয় করে তার জন্য আল্লাহাক রবুল্লাহ আলমিন কোন রাস্তা বের করে দেন তার জন্য কোন রাস্তা যে রাস্তা সে তালাশ করবে সে রাস্তা তার জন্য সহজ করে দেবেন আসান করে দেবেন তাই যখনই সে জানবে যে কাজটি হারাম তৎক্ষণাৎ সে কাজ ছেড়ে দেওয়াই হচ্ছে মুসলিমের পরহেজগারীদের কর্তব্য বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহি